গুড ইভিনিং এভরিওয়ান, আই হোপ কি আমার আওয়াজ একদম তোমাদের কাছে ক্লিয়ার আছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একবার বলে দেবে, এবং ভিডিওটা অতি শীঘ্রই একদম তাড়াতাড়ি করে কি করো, তোমরা ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দাও, রাইট? গুড ইভিনিং বাবু। গুড ইভিনিং, চলো একে একে সকলে জয়েন করছো, যারা যারা জয়েন করছো ভিডিওটাকে অতি অবশ্যই লাইক এবং কি করে দেবে, শেয়ার করে দেবে। কি আমি দেখতে পাচ্ছ তো তুমি? গুড ইভিনিং সোনামণি, আমাকে দেখতে পাচ্ছ না? গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। বেশ, চলো বেশ কয়েকজন জয়েন করে গেছে অলরেডি, আর একটুখানি বাড়িয়ে দাও নাম্বারটা। অ্যান্ড দেখতে পাচ্ছো, কারোর যদি কোনো কিছু কেনা থাকে, ফর অ্যান এক্সাম্পল CHSL এর টেস্ট সিরিজ, দ্যাট ইজ অলসো অ্যাভেলেবল। তো CHSL এর টেস্ট সিরিজ যদি তোমরা কিনতে চাও, সেটাও কিনে নিতে পারো। Y266 এই কোডটাকে অ্যাপ্লাই করলে সব থেকে হায়েস্ট ডিসকাউন্ট তুমি এখানে পেয়ে যাবে, তাহলে সেইটা অ্যাভেল করে নাও, ঠিক আছে? হ্যাঁ, ভালো কথা। চলো চলো তাড়াতাড়ি ভিডিওটাকে একটু শেয়ার করো। অ্যান্ড তুমি যেটা দেখতে পাচ্ছ, এই যে খুব গরম পড়েছে সোনামণি, তার জন্য কি হয়েছে, এখানে বিগেস্ট উইন্টার কার্নিভাল চলছে, যেখানে তুমি ফ্ল্যাট 72% অফ পেয়ে যাবে, ইভেন তার থেকে বেশিও পেতে পারো। তো তোমাকে যেটা করতে হবে সেটা লাইভ ক্লাসেস, ভিডিও ক্লাসেস যদি কিছু পারচেস করার থাকে, টেস্ট সিরিজ যদি কিছু পারচেস করার থাকে, বুক কিছু পারচেস করার থাকলে, তোমরা কি করবে, Y266 কোডটাকে অ্যাপ্লাই করে এটা কিনে নেবে। চলো এবার সকলে এসে গেছে, গুড ইভিনিং। টাইম হচ্ছে এটা স্টার্ট করার। আই হোপ কে মাঝে মাঝে যারা নতুন করে এসেছো তারা এখন একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দেবে। আমরা চলে গেছি আমাদের প্রথম কোয়েশ্চেনে। স্টাডি অফ মাউন্টেন ইজ কল্ড, বলো। আজকে একটুখানি ঘন ঘন ক্লাস হয়ে গেল, তাই না? আশা করি তোমরা এখানে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো। গুড ইভিনিং, এখনো কেউ অ্যান্সার দাওনি? PDF কিনবে মানেটা বুঝলাম না বাবু, ওটাকে PDF কোথায় বলে? স্টাডি মেটেরিয়ালের কথা বলছো, বুক? আচ্ছা, অনেকে বেশ, অনেকে কি বলছে, সি বলছে, আবার অনেকে বি বলছে। বি, আই গেস তোমরা এই জন্য বলছো লিথোলজি, কারণ লিথোস্ফিয়ার, লাইক দ্যাস, রাইট? বাট দ্য কারেক্ট অ্যান্সার ইজ মোনোলজি, বা যেটাকে বলা হয়, দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি, অরোলজি বলা হয়। তাহলে পাহাড় পর্বত নিয়ে যে স্টাডি সেটাকে কি বলা হয়? দ্য স্টাডি অফ মাউন্টেন ইজ কল্ড অরোলজি। আচ্ছা, রাজেশকে যেটা বলার ছিল, রাজেশ আই গেস এসে গেছে, তো বাংলাতে বলতে হবে বাবু। স্টাডি অফ মাউন্টেন মানে পাহাড় পর্বতের পড়াশোনাকে কি বলা হয়? অরোলজি বলা হয়। বাকিগুলো একবার দেখে নাও। দেখো, অঙ্কোলজি, দ্যাট ইজ অলসো ভেরি ফেমাস এক্সামিনেশন পারপাস নিয়ে। হ্যাঁ, সে ঠিক বলেছো পঙ্কজ, অঙ্কোলজি হয়ে যাচ্ছে স্টাডি অফ ক্যান্সার, অ্যান্ড লিথোলজি হয়ে যাচ্ছে স্টাডি অফ রক, রাইট? অ্যান্ড অর্নিথোলজি যেটাকে বলা হয়েছে সেটা হয়ে যাচ্ছে স্টাডি অফ বার্ডস। এবং বার্ডস নিয়ে বেশ কয়েকটা কোয়েশ্চেন আমাদের করিয়ে দেওয়া হয়েছিল, আই হোপ কি তোমরা সেটাকে মনে রাখবে এবং পড়াশোনায় পারবে সেটা পরীক্ষার হলে। হ্যালো, গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। অ্যান্ড ডু ওয়ান থিং, ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও, ভিডিওটাকে কি করে দিও, একটুখানি শেয়ার করে দিও চট জলদি। অ্যান্ড ডেভিল, আফটার সো মেনি টাইম তোমাকে আবার দেখা যাচ্ছে, ওয়েলকাম ডেভিল।
তো এখান থেকে আমরা চারটে শব্দ পেয়ে গেলাম। এই শব্দগুলো আমাদের রিজনিং এর ক্ষেত্রেও যেরকম কাজে লাগবে, তার সাথে সাথে আমাদের কিন্তু জেনারেল স্টাডিজেও কাজে লাগছে। চলে গেলাম আমরা পরবর্তী কোয়েশ্চনে। নোটিস পিরিয়ড আন্ডার সাফাইজি অ্যাক্ট, সিটা কি বললাম বাবু? ওরোলজি। ওরোলজি তো হচ্ছে স্টাডি অফ মাউন্টেন। প্রশ্নটা হচ্ছে পর্বতের পড়াশোনাকে কি বলে, তার অ্যান্সারটা হচ্ছে ওরোলজি। তাহলে ওরোলজি কি হলো? পাহাড় পর্বত নিয়ে পড়াশোনা। অঙ্কোলজি ক্যান্সার, লিথোলজি হচ্ছে পাথর, লিথোস্ফিয়ার ওপরের লেয়ারটাকে বলে, তাহলে রক নিয়ে পড়লে লিথোলজি, অর্নিথোলজি মানে হয়ে যাচ্ছে বার্ডস, রাইট? গুড ইভিনিং বাবু। দু নম্বরের যে কোয়েশ্চেনটা ছিল সেটা বলা হচ্ছে নোটিস পিরিয়ড আন্ডার সাফাইজি অ্যাক্ট, এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে। আমি এইটা এই জন্য দিলাম এনটিপিসির ক্ষেত্রে, সিএইচএসএল এ তো আসেই, এনটিপিসির ক্ষেত্রেও দেখলাম এবছর ইকোনমিক্সের পাঠটা বেশ ভালো মতনই আছে, আর সেই হিসাবে এটাকে দেয়া হলো। যে নাম্বারটা এখানে লাইভ আছে সেটাকে একটুখানি উল্টে পাল্টে দাও। এখানে সকলে বলছে 90 days, তাই তো? প্রথমত আমি বলে দিই 90 days নয়, কারেক্ট অ্যান্সার ইজ 60 days। 90 days কোনটাতে বলে, কি হিসাবে বলা হচ্ছে? দেখো সাফাইজি অ্যাক্ট কিসের জন্য? ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেটের জন্য, ঠিক? কিসের জন্য হয়? নন পারফর্মিং অ্যাসেটের জন্য এটা হয়। তো নন পারফর্মিং অ্যাসেট কথার মানেটা কি? ব্যাংক কাউকে লোন দিয়েছে, সেই লোনটা ডুবে গেছে, ডুবে যাওয়ার ফলে যেটা হচ্ছে সেই তার লায়াবিলিটি বেড়ে গেল, সেটাই হয়ে যাচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। বা সোজা কথাই বলতে পারো, বিজয় মালিয়া, নীরব মোদি, দিস অল দ্য নন পারফর্মিং অ্যাসেট ব্যাংক, লোন ডুবে যাওয়া, ডিফল্ট হয়ে যাওয়া, ঠিক? আর সেই ডিফল্ট হয়ে যাওয়া লোনটাকে রিকভারি কী করে করবে? রিকভারির একটা উপায় হচ্ছে যদি কিছু মনে করো বন্ধক রেখে দিয়েছে, মনে করো এই বাড়িটা, এই বাড়িটাকে বন্ধক রেখে তবে কেউ কী করেছিল, ধার নিয়েছিল, বাড়িটা বন্ধক রেখে দিয়েছে কার কাছে? ব্যাংকের কাছে। এবং ব্যাংক তাকে কি দিয়েছে? টাকা দিয়েছে, মানে লোন দিয়েছে। এবার এই লোনটা যদি ফেরত না দেয়, এই লোনটা যদি মনে করো ফেরত দিতে না পারলো, তখন ব্যাংক কি করবে? বাড়িটা বিক্রি করে দেবে। কিন্তু তার জন্য তো কোনো লিগাল প্রসিডিওর থাকবে তো, নাকি? লিগাল প্রসিডিওর থাকবে, নিজেরাই একবার পাবে, এরকম তো না এসে বাড়ি থেকে বেরো, এই বাড়িটা এখন আমার, এই বাড়িটা আমি বিক্রি করে দেবো, ব্যাংকের অফিসাররা তা কিন্তু করতে পারে না। তাহলে কি দরকার? পারমিশন দরকার। তো সাফাইজি অ্যাক্ট ওদের ওই পারমিশনটা দিচ্ছে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে। এখানে ওয়েটা কি বলা হচ্ছে? যে যেদিন থেকে তোমার লোন পেমেন্টের দিন সে স্টার্ট হচ্ছে, রাইট? মনে করো এখানে ফার্স্ট জান তোমার লোন রিপে করার প্রথম দিন ছিল, ঠিক? তুমি দাওনি, এদিক থেকে কাউন্ট হবে কতদিন? 90 দিন। 90 দিন হয়ে গেল, তুমি টাকা ফেরত দাওনি, তখন সেটা হয়ে যাবে নন পারফর্মিং অ্যাসেট। 90 দিন যেই হয়ে গেল, তখন ব্যাংক কি বলবে? সাফাইজি অ্যাক্ট অ্যাপ্লাই করলাম। সাফাইজি অ্যাক্ট অ্যাপ্লাই করার মানে হচ্ছে তার কাছে একটা নোটিস চলে যাবে, মানে যে টাকাটা ধার নিয়েছিল আর ফেরত দিচ্ছে না, তার কাছে একটা কি চলে যাবে? নোটিস চলে যাবে। সেই নোটিসে লেখা থাকবে যে উইদিন 60 days যদি আপনি টাকা ফেরত না দেন, তাহলে আপনার এই বাড়িটার আমরা বিক্রি করে দেব। তাহলে আমরা এখানে জিজ্ঞেস করেছি ওই নোটিসের কদিনের জন্য নোটিস দেবে, 60 days নোটিস পিরিয়ড দেওয়া হয়। এই যে 90 দিন সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, বা ওই যে লোনটা ফেরত আসেনি, কতদিন ওয়েট করবো? 90 দিন ওয়েট করব। কিন্তু নোটিস কত দিনের জন্য যাবে? সেটা হয়ে যাচ্ছে আমাদের 60 দিনের। বোঝা গেল? উল্টে দিলে তো 02 হবে, এ একটা মারবো খুশি, পঙ্কজ তখন আমি অন্য কিছু বললাম। বুঝতে পারলে? নোটিফিকেশন আসে না কেন? সেটা একটা খুব বড় চাপের কোয়েশ্চেন। তুমি নোটিফিকেশন পেতে পারো বাবু, প্লিজ একটুখানি টেলিগ্রামটা ডাউনলোড করে নাও। টেলিগ্রামটা ডাউনলোড করে তুমি যদি মনে করো এইটাকে সার্চ করছো, এই গ্রুপের মধ্যে প্রত্যেক দিন নোটিফিকেশন পেয়ে যাও, ঠিক আছে? প্লেন সিংহ, তুমি টেলিগ্রামটা ডাউনলোড করে বাবু এইটাতে জয়েন হয়ে যাও, তাহলেই পাবে। গুড ইভিনিং বাবু।
বোঝা গেছে? তাহলে 7 দিনের নোটিস, এবার এটার সাথে আর কি কি দেখতে হবে, এটার সাথে কি দেখবো? এবার এখান থেকে আরো কিছু জিনিস আমাদের যেটা দেখতে হবে সেটা হয়ে যাচ্ছে সারফাইজি অ্যাক্টের ফুল ফর্মটা কিন্তু আমাকে দেখতে হবে, আর কত সালে এসেছে সেটা। ফুল ফর্মের যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বললো, যে অ্যালফাবেট দিয়ে বললো এটার ফুল ফর্মটা কি, এটার মানেটা কি? তাহলে সারফাইজি অ্যাক্টের ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট। চাপের কোয়েশ্চেন না, ইজি কোয়েশ্চেন, একদম ইজি কোয়েশ্চেন। সারফাইজি অ্যাক্ট তাহলে বোঝা গেল সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট। আমি লিখে দিচ্ছি, এবং কোয়েশ্চেনের মাঝে যে কোনো একটা টাইমে আমি কিন্তু আবার প্রশ্নটা করব। সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস and enforcement of security. আচ্ছা, এই অ্যাক্টটা কবে এসেছিল? অ্যাক্টটা এসেছিল 2002 সালে এসেছিল, ঠিক আছে? কবে এসেছে? 2002 সালে। অ্যামেন্ডমেন্ট কত হয়েছে? 2016 সালে। আর এখানে কি হচ্ছে, এইটা হিসাবে কাকে ইউজ করতে পারে? ব্যাংকরাও ইউজ করতে পারে এটাকে লোন রিকভার করার জন্য। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ মানে মুথুট ফাইন্যান্স, মালাবার গোল্ড লোন, তারাও কিন্তু তাদের যে ডুবে যাওয়া লোনটা সেটাকে ফেরত পেতে এটাকে ইউজ করতে পারে। হ্যাঁ, শর্ত সাপেক্ষ। শর্তের মধ্যে একটা শর্ত আমি বলবো যেটা হয়তো পরীক্ষায় তোমাদের আসতে পারে, আদারওয়াইজ এগুলো মানে একটু এক্সপেক্ট করতে পারো সিজিএল বা WBCS বা অন্য কিছু ক্ষেত্রে, যেটা নর্মাল কিছু জিকে কোয়েশ্চেন্স আসতে পারে নর্মাল পরীক্ষায়, আমি সেটা বলে দিচ্ছি। ব্যাংক সারফাইজি অ্যাক্ট তখন ইউজ করতে পারবে যখন লোন অ্যামাউন্ট 1 লাখ টাকা হবে, 1 লাখ টাকার থেকে বেশি হয়, রাইট? আর যদি আমার NBFCs মানে মুথুট ফাইন্যান্স, মালাবার গোল্ড লোনের কথা বলো, সেক্ষেত্রে 1 কোটির যেন বেশি হয় তবেই এটা অ্যাপ্লাই করতে, ঠিক আছে? ও আচ্ছা, নোটিফিকেশন যাচ্ছে না সেটা চাপের কোয়েশ্চেন। ইয়েস, গুড ইভিনিং। গুড এভিডেন্স ম্যাম, আই গেস তুমি গুড ইভিনিং বলতে চাইছো। চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেন, অ্যাপোহিজ ইজ অ্যাপোহিজ এর বাংলা নয়, দেখো অ্যাপোহিজ কার সাথে যুক্ত? অ্যাস্টেরয়েড মানে হয়ে যাচ্ছে গ্রহাণু, কমেটস মানে হয়ে যাচ্ছে নক্ষত্র, কমেটস মানে হয়ে যাচ্ছে ধূমকেতু, মিটিওরয়েডস মানে হয়ে যাচ্ছে উল্কা, কনস্টেলেশনস মানে হয়ে যাচ্ছে নক্ষত্রপুঞ্জ, নক্ষত্রপুঞ্জ যে কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল যেগুলোকে বলে সেগুলো হচ্ছে কনস্টেলেশন। এবার এই অ্যাপোহিলসটা কি সেটাই প্রশ্নটা জিজ্ঞেস করেছে, দ্যাট অ্যাপোহিলস ইজ রিলেটেড টু। গ্রুপ ডি এর এক্সাম, কোন এক্সাম দিতে চাইছো? সকলে বলছে উল্কা। সুনন্দ বলেছে 1 নাম একমাত্র অ্যাস্টেরয়েড, এবং সুনন্দ একদম ঠিক। এটা কমেটস লিখেছি, কমেটস কিন্তু এটা বি নয়, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাস্টেরয়েডস, রাইট? অ্যাপোহিলস মানে একটা গ্রহাণু, অ্যাপোহিলস কি একটা গ্রহাণু, বি অ্যান্সারটাকে এটা দেখো না, এডিটিং মিস্টেক এটা। তো কারেক্ট অ্যান্সার যেটা সেটা কি হয়ে যাচ্ছে অ্যাস্টেরয়েড। অ্যাপোহিলস নয়, অ্যাপোফিস, অ্যাপোফিস। অ্যাপোহিলস ওটা বেরোচ্ছে বারবার, অ্যাপোফিস যেটা সেটা হয়ে যাচ্ছে অ্যাস্টেরয়েড। আচ্ছা, এবার অ্যাস্টেরয়েডে যদি বলা হয়, একটা কোয়েশ্চেন আমাকে বলো, অ্যাস্টেরয়েড বেল্ট কাকে বলে? এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমাকে দাও, অ্যাস্টেরয়েড বেল্ট কাকে বলে? হ্যাঁ মুকুল, আমি দেখতে পেয়েছি তোমার কমেন্ট, আসবে না কেন তোমার কমেন্ট?
সি অ্যান্সার দিয়েছিলে, মিটিয়র মানে উল্কা। অ্যাস্টেরয়েড বেল্ট কোথায় আছে বলো, কোথায় দেখা যায়? হ্যাঁ ভালো তো আছি, চলছে। কুক্কা ছিল কিন্তু লেগে গেল, তাই সুনন্দ হয়ে গেছে। স্টুডেন্ট অফ দ্য ডে, ইয়েস। এরিয়া বিটুইন মার্স অ্যান্ড জুপিটার, এরিয়া বিটুইন মার্স অ্যান্ড জুপিটার ইজ কল্ড অ্যাস্টেরয়েড বেল্ট, রাইট? গ্রহাণুপুঞ্জের যে কি বলা হয়, বলয় কাকে বলা হয়? মঙ্গল এবং বৃহস্পতি, যদি আমি বাংলাতে বলি মঙ্গল এবং বৃহস্পতি, তার মাঝের যে এরিয়া সেটাকে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট। চলো চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেন্স। ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল সেন্টার ফর দিব্যাঙ্গ এম্পাওয়ারমেন্ট লঞ্চ ইন উইচ স্টেট, এটাকে কালকে আমি করিয়েছিলাম, আর ঠিক মনে পড়ছে না। আমার মনে হচ্ছে করিয়েছি, রাইট? অ্যাস্টেরয়েড তো আছে পঙ্কজ, অ্যাস্টেরয়েড বেল্ট নেই, মানে ওই পুরো বলয়টা একদম ওই রকম ভাবে যে চাপ চাপ হয়ে প্রচুর পাওয়া যায়, সেই জন্য ওটাকে অ্যাস্টেরয়েড বেল্ট বলা হয়। ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল সেন্টার ফর দিব্যাং এম্পাওয়ার লঞ্চ ইন উইচ স্টেট, সেই দিনকে আমি যেদিনকে কারেন্ট অ্যাফেয়ার্স করালাম, সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম এটা, আর সকলে বেশ গুলে মেতন ভালো মতন খেয়ে নিয়েছ। এটাতে সি এসেছে, এই কোয়েশ্চেন্সটা একটু দেখতে হবে। যতদূর আমার মনে হচ্ছে এটা ভালো করে দেখো তো, কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়েছিলাম। আচ্ছা এটা আমি ততক্ষণ মনে করি, এটা একটু ডিসপিউটেড কোয়েশ্চেন্স, আমার মনে হচ্ছে সি নাও হতে পারে, রাইট? সি নাও হতে পারে, হ্যাঁ আমার সেটাই মনে হচ্ছে, এটা সি হতে হবে না। আমি কি হবে আমি একটুখানি ব্রেনের ওপর চাপ দিয়ে মনে করে তারপর বলছি, ততক্ষণ এখানে এসো। হুইচ প্ল্যানেট ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট উইথ ইউজ অফ টেলিস্কোপ, আচ্ছা এই যে কোয়েশ্চেন্সটার কথা, 3 নম্বর যে কোয়েশ্চেন্সটার কথা হলো ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল সেন্টার ফর দিব্যাঙ্গ এম্পাওয়ারমেন্ট লঞ্চড, এই যে কথাটা, এটা আই গেস আমি তোমাদের পরশু দিনকে, যতদূর আমার মনে পড়ছে পরশু দিনকে যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছিলাম সেইখানের মধ্যে ছিল, আর সেইখানের হিসাবে আমি যেটা মনে পড়ছে আমি যে কোয়েশ্চেন্সটার এটা করা হয়েছিল, কারেক্ট অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা, মনে পড়লো? পরশু দিন দুপুর 1টার সময় যে ক্লাসটা আমি করিয়েছিলাম সেখানকার কারেন্ট অ্যাফেয়ার্সে এটা ছিল, কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে তেলেঙ্গানা। ঠিক আচ্ছা এবার 4 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি, 4 নম্বর কোয়েশ্চেনে আসছে, হুইচ প্ল্যানেট ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট উইথ দ্য ইউজ অফ টেলিস্কোপ, মানে বাংলাটা হচ্ছে যে কোন গ্রহ সবার প্রথমে টেলিস্কোপ দিয়ে আবিষ্কার করা হয়েছিল? হ্যাঁ তেলেঙ্গানাতেই হয়েছিল, গন্ডগোল হয়ে গেছে, মানে এই উত্তরটাই উত্তর পাল্টা হয়তো ইয়েতে এসেছে। হুইচ প্ল্যানেট ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট উইথ ইউজ অফ টেলিস্কোপ, টেলিস্কোপ ইউজ করে সবার প্রথমে যেটা আসে সেই কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ইউরেনাস, ইউরেনাস হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং যদি তোমাকে বলে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সেক্ষেত্রে তোমার হয়ে যাবে নেপচুন,
রাইট, হুইচ প্ল্যানেট ওয়াজ ডিসকভার্ড উইথ দ্য ইউজ অফ টেলিস্কোপ, তোমার অ্যান্সার যেটা হয়ে যাবে এ, রাইট, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যেটা আমি বললাম ম্যাথামেটিক্যাল প্রেডিকশন, হুইচ প্ল্যানেট ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট উইথ ইউজ অফ ম্যাথামেটিক্যাল প্রেডিকশন, মানে ম্যাথামেটিক্যালি কষে, অঙ্ক কষে সে বার করে ফেলেছিল যে হ্যাঁ ওখানে একটা প্ল্যানেট আছে, তো সেইটার অ্যান্সার কোনটা হবে। গুড ইভিনিং বাবু। ইয়েস, এটা তো আমি একটু আগেই বলে দিলাম, নেপচুন, ঠিক, নেপচুন। আচ্ছা, এই চারটের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা ফটাফট দেখে নেব, কিন্তু তার আগে তোমরা আমাকে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দেবে। ইউরেনাস কে আবিষ্কার করেছে আর নেপচুন কে আবিষ্কার করেছে, এই দুটোর আবিষ্কর্তার নাম তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর ততক্ষণে বাকি যে ইনফরমেশনগুলো আছে সেটা ছোট ছোট আমরা একবার দেখে নিই, রাইট। তো এখানে যে ইনফরমেশনসগুলো আছে সেগুলো কী কী? ইউরেনাসকে আমরা কি বলি? লাইং প্ল্যানেট বলি, মানে শুয়ে শুয়ে থাকা একটা গ্রহ, লাইং প্ল্যানেট বলা হয়। নেপচুনের যদি কথা বলা হয় সেক্ষেত্রে কী আসবে? একটা তো আমরা পেয়ে গেলাম ম্যাথামেটিক্যাল প্রেডিকশন। সব থেকে বেশি নাম যার সেটা আমার কোনটা? সেটা হয়ে যাচ্ছে ইউরেনাস, রাইট, সরি ভেনাস। ভেনাসকে আমরা কী কী বলি? ভেনাসকে আমরা বলি ওয়েল্ড প্ল্যানেট। কি বলা হয় এটাকে? ওয়েল্ড প্ল্যানেট বলা হয়। ওয়েল্ড প্ল্যানেট কেন? কারণ এর চারিপাশে একটা মেঘের আবছা বলয় থাকে, রাইট। তাহলে এটাকে আমরা কি বলবো? ওয়েল্ড প্ল্যানেট। ইটস ওয়েল্ড লাইক আ, মানে কি বলা যায়, হেলমেটের যে ঢাকা, তো ওয়েল্ড, রাইট। তাহলে এটা আস্তরণ মতন থাকে বলে ওয়েল্ড প্ল্যানেট বলা হয়। এটা পৃথিবীর থেকে একটুখানি ছোট বলে এটাকে আর্থের টুয়েন বলা হয়, টুয়েন অফ আর্থ, আমাদের পৃথিবীর যমজ। এছাড়া কি বলা হয়? এটা খুব ব্রাইট, আর ব্রাইট হওয়ার জন্য সকাল বিকেল দেখা হয়, আর সেটার জন্য এটাকে কি বলা হয়? মর্নিং অ্যান্ড ইভিনিং স্টার বলা হয়। উইলিয়াম হার্সেল, ইউরেনাস, আচ্ছা, আর হ্যাঁ লিখেছো ঠিক, কিন্তু একটু গন্ডগোল, জি জে গ্যালি হয়, জি জে গ্যালি, জে জি করেছো, এনিওয়ে অপশন দেখলে মার্ক করতেই পারবে, তাহলে একদম কারেক্ট। চলো, ওয়েল ডান, ভেরি গুড। তাহলে দুটোরই আমরা আবিষ্কার কে করেছিল সেটা পেয়ে গেছি। ভেনাসের রাশি, এটাকে কি বলা হয়? আস্তরণে ঢাকা ওয়েল্ড প্ল্যানেট, টুয়েন বলা হয়, মর্নিং অ্যান্ড ইভিনিং স্টার বলা হয়। ভেনাসের আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর কোনটা? যেটা ইউরেনাসের অলসো, এটা কি হয়? ক্লক ওয়াইজ ঘোরে, এরা কিভাবে ঘোরে? ক্লক ওয়াইজ, দিস ইজ অলসো ক্লক ওয়াইজ, মানে কিভাবে ঘুরবে? ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঘুরবে। আর ভেনাসের আর একটা জিনিস কি, এটা ঘুরতে সব থেকে বেশি টাইম লাগে, মানে সব থেকে লেজি, সুন্দরী তো তাই একটুখানি লেজি, রাইট। তাহলে ভেনাস হয়ে যাচ্ছে সব থেকে লেজিয়েস্ট প্ল্যানেট, মানে মনে রাখার জন্য, তার মানে সব থেকে লংগেস্ট যে রোটেশন টাইম, নিজের অ্যাক্সেসে নিজেই ঘোরা, নিজের এইটা, এই যে এইটার ওপর নিজেই ঘুরছে, সেটা সব থেকে বেশি টাইম নিচ্ছে, ঠিক আছে। কোনিন্দ্র তুমি কি বলেছো আমি ঠিক বুঝতে পারলাম না বাবু। এক্স্যাক্টলি, পঙ্কজের মনে আছে আমি কি বলেছিলাম, ইউভি সবসময় কিভাবে ঘুরবে? ক্লক ওয়াইজ ঘুরবে, এবং বাকি সব কিছু কি করবে? তোমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে। আমাদের পৃথিবী কিভাবে ঘুরে? অ্যান্টি ক্লক ওয়াইজ। এরপরে যদি আমরা মার্সের কথা বলি, তাহলে মার্সে আমার কি আসছে? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ ফোবস, এখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো আছে, ফোবস অ্যান্ড ডেমস, এই দুটোর কথা জিজ্ঞেস করে যে এটা কার, তো সেটা কার হয়ে যাচ্ছে? মার্সের, ঠিক। নেক্সট অলিম্পিয়া,
মাউন্টেন, তাহলে নিক্স অলিম্পিয়া মাউন্টেন কোথায় দেখা যায়? মার্সে দেখা যায়। ফোবস অন ডেমস কার স্যাটেলাইট বা উপগ্রহ, সেটা হয়ে যাচ্ছে মার্সের। আর এটাকে আমরা কি বলি, রেড প্ল্যানেট বলি, কেন? কারণ এর মাটিতে প্রচুর আয়রন পাওয়া যায়। এবার আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছ থেকে, অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন, সেটার অ্যান্সার আমাকে দিও। আমাদের যে মার্স মিশন হয়েছিল সেটাকে বলা হয় মম, মার্স অরবিটার মম মিশন, মার্স অরবিটার মিশন। মম কবে হয়, রাইট? যেটাকে আমরা কি বলি মঙ্গলিয়ান বলা হয়, ওটা কত সালে হয়েছিল সেই সালটা আমাকে তোমরা জানাবে, ঠিক? দু নাম্বার কোয়েশ্চেন কি জিজ্ঞেস করতে হবে সেটা আমি ভুলে গেছি, সেটা আমি আবার, ও ইয়েস মনে পড়েছে। চাঁদে যে পাহাড়টা আছে সেই চাঁদের পাহাড়ের নাম বলো। চাঁদের যে পাহাড় সেই পাহাড়ের নাম বলবে। বাবু ওখানে তো কোর্সের কথা লেখা ছিল, সিএইচএসএল এ যেখানে সেখানে ডিটেল সমস্ত কিছু কোর্স লেখা ছিল, তুমি দেখবে ওখানে কি কি পেয়েছো, সঙ্গে সঙ্গে ওখানে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে। তাহলে রোহান তুমি ওখানে গিয়ে দেখে নিতে পারো। দুটো প্রশ্ন করেছি, মম কত সালে ইন্ট্রোডিউস করা হয়, মানে মার্স অরবিটার মিশন যেটা হয়েছিল সেই মার্স অরবিটার মিশন কত সালে হয় সেটা একটা, এবং চাঁদের যে পাহাড় তার নাম কি। চাঁদের পাহাড়ের নাম চাঁদের পাহাড়, হ্যাঁ সেই চাঁদের পাহাড়ের নাম চাঁদের পাহাড়। চলো সকলে, বানানটা একটু গন্ডগোল করছো কিন্তু ওভারঅল ঠিকই লিখতে পেরেছো, ভেরি গুড। ঠিক আছে, এবং যেটা সেটা 2014 সালে, 2014তে, 2014 আমার যত মনে পড়ছে সেপ্টেম্বর, সেপ্টেম্বর 2014। চলে গেলাম এবার পরবর্তী কোয়েশ্চেন্স, পরবর্তী কোয়েশ্চেন্স কোনটা, 6 নাম্বার। কিন্তু তার আগে আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি, সেই দিনকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়েছিলাম সেই হিসাবে সি কখনো আনসার হবে না, এটা ভুল হয়েছে টাইপিংয়ে। কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে কোনটা, তেলেঙ্গানা, মনে থাকে যেন, রাইট? 6 নাম্বার কোয়েশ্চেন্স, থ্রু উইচ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ISRO মানে ইসরো উইল লঞ্চ CMS-01 স্যাটেলাইট। এইটাও সেদিনকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের করিয়েছিলাম। সাতাশ বল কি চাঁদের পাহাড় দেব কি, ২০১৪ সেপ্টেম্বর বলো, থ্রু উইচ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ইসরো উইল লঞ্চ CMS-01 স্যাটেলাইট। এটা কিন্তু খুব সাম্প্রতিক ঘটনা, ইভেন আজকে 17 তারিখ তো, ইয়েস, এটাই বেঙ্গলি মানে। তো বেঙ্গলিতে বলতে বলেছে বাবা, বলা হচ্ছে যে কোন স্যাটেলাইট ভেহিকেল দিয়ে ইসরো যেটা এই যে স্যাটেলাইটটা দেখতে পাচ্ছ, যে উপগ্রহটা দেখতে পাচ্ছ সেটা পাঠাবে, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, PSLV-C50, রাইট? কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কোনটা, এ। ঠিক আছে, চলো বেশিরভাগ এখানে ঠিক করেছো আশা করছি, সেই দিনকের ক্লাসের তোমার মনে আছে। চলে গেলাম 7 নাম্বার কোয়েশ্চনে, সেটা হচ্ছে হু বিকাম ফার্স্ট নন ইন্ডিয়ান টু উইন রামানুজন প্রাইজ ফর ইয়াং ম্যাথমেটিশিয়ান। এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বলা হচ্ছে কে নন ইন্ডিয়ান, মানে প্রথম ভারতীয়, অভারতীয়, প্রথম অভারতীয় বা ভারতের নয় যিনি কি পেয়েছেন, রামানুজন প্রাইজ দিয়েছেন। আর রামানুজন প্রাইজ কিসের জন্য দেওয়া হয়, ম্যাথমেটিক্সের জন্য দেওয়া হয়, তো এখানেই সেটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। ও হ্যাঁ সেই ঠিক বলেছে অর্পিতা, সাতেরটা হচ্ছে বি একদম ঠিক, সেটা হচ্ছে কারোলিনা আরাজুও।
এইটাও একদম সাম্প্রতিক ঘটনা, রাইট? তাহলে বলা হচ্ছে কোন অভারতীয়, মানে যিনি ভারতের নয়, তাকে প্রথম কি দেওয়া হলো ম্যাথামেটিক্সের যে রামানুজন প্রাইজ সেটা দেওয়া হলো? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ক্যারোলিনা আরোজো। চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স নাম্বার 8। হুইচ ইজ দ্য প্লেস ওয়্যার দ্য আর্লিয়েস্ট ট্রেসেস অফ হিউম্যান লাইফ অন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়ার ডিসকভার্ড? এই কোয়েশ্চেন্সটা যেটা আমি পেয়েছি সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, এইটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে। অ্যান্ড প্লিজ ভিডিওটাকে আরেকটুখানি শেয়ার করে দাও, ভিডিওটাকে আরেকটুখানি বুস্ট আপ করো, আরেকটুখানি শেয়ার করে দাও। 8-এর নাম্বার কোয়েশ্চেনের আনসার দাও। 8-এর হয়ে যাচ্ছে রক শেল্টার অফ ভিমবেটকা। আমার অনেকে এটাই সবার প্রথমে দিয়েছে, সেটা অর্পিতা সকলের প্রথমে উত্তর দিয়েছে, আর তারপর উত্তর বাকিরা। চলো, ভেরি গুড, কারেক্ট আনসার হয়ে যাচ্ছে ডি, ওয়েল ডান অর্পিতা। রক শেল্টার অফ ভিমবেটকা, সেখানে সবার প্রথমে আর্লিয়েস্ট ট্রেসেস অফ হিউম্যান লাইফ, মানে সেখানে কি পাওয়া গেছে, মানুষ যে ছিল সেইটার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবার প্রথমে এখানে পাওয়া গেছে, ভারতীয়র যে এরিয়াটা সেখানে সবার প্রথমে লাইফ, হিউম্যান লাইফের ট্রেস বা সন্ধান কোথায় পাওয়া যায়, ভিমবেটকাকে পাওয়া যায়। চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা, এখান থেকে আর একখানা ইনফরমেশন সেটা কালেক্ট করে নেওয়া আমাদের উচিত, সেটা হচ্ছে যে ভিমবেটকা, রক শেল্টার অফ ভিমবেটকা, সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আসে, ইউনেস্কোর আওতায় আসে, কত সালে আসে, 2003 সালে আসে, রাইট? তাহলে তোমাকে কিন্তু ইয়ার জিজ্ঞাসাই করতে পারে যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে রক শেল্টার ভিমবেটকা কত সালে এন্ট্রি পেয়েছিল, তাহলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে 2003। 9 নম্বর কোয়েশ্চেন, হাউ মেনি টিম পার্টিসিপেটেড ইন আইসিসি ওয়ার্ল্ড কাপ 2019? 2019-এ যে আইসিসি ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে কতগুলো টিম পার্টিসিপেট করেছে, 10, 14, 12, 15? রাজেশ বাংলায় বলেছি, ভিমবেটকা রক শেল্টার ভিমবেটকা সেটার বাংলাটা বুঝতেই পারছ, ভিমবেটকা কাকে বলা হয়ে যাচ্ছে। Yes, how many team participated in ICC World Cup 2019? And obviously the correct answer is 9, A, that means 10, right? 10, একদম ঠিক, গুড ইভিনিং বাবু। চলো চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স নাম্বার 10। ইন হুইচ ইয়ার ফার্স্ট ওমেন মাউন্টেনার, দেখো এখানে নামটা দিয়ে দিয়েছি বাসেন্দ্রী পাল, ক্লাইম্ব এভারেস্ট, মানে বলা হচ্ছে আমরা জানি যে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে গিয়েছিলেন তিনি হচ্ছেন বাসেন্দ্রী পাল, এখানে প্রশ্নটা হচ্ছে তিনি কোন সালে গিয়েছিলেন, বোঝা গেল? নর্মাল যেটা কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে কে সবার প্রথমে গিয়েছিল, এখানে প্রশ্ন হচ্ছে কত সালে গিয়েছে, নামটা তার দেওয়া আছে, তোমাকে এবার বলতে হবে তিনি কত সালে গিয়েছিলেন। বলো, তাড়াতাড়ি অ্যান্সার দাও। দশের বি, আবার দশের সিও এসেছে। এত লেট অ্যান্সার, তোর গুগল সার্চ করছে। কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে 1990। একটা বছর গন্ডগোল করলিস, তোরা সবাই সিসি সিসি কেন মানে, 84 কোথায় বাবা, সোমনাথ কোথায়, 84 তো দিন। চলো, আই হোপ কে তোমরা দেখে নিলে কারেক্ট অ্যান্সার কোনটা, এ হতে পারে না, এ। 11 নম্বর কোয়েশ্চেন, ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? বলো, ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট, মানে বলা হচ্ছে এই ন্যাশনাল এনার্জি কনজারভেশন, এই যে কনজারভেশন দিবসটা কবে পালন করা হয়?
গুড ইভিনিং। চলো কারেক্ট অ্যান্সার এখানে বলে দিই, যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে অতি অবশ্যই ডি, এবং কারেক্ট অ্যান্সার অলরেডি পেয়ে গেছিলাম। এখানে অর্পিতা কিন্তু খুব ভালো যাচ্ছে, অর্পিতা দিয়েছে, তারপরে হয়েছে সুনন্দর হয়েছে, রাইট। কারেক্ট অ্যান্সার হচ্ছে 14ই ডিসেম্বর। 14 ডিসেম্বর উই সেলিব্রেট ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে, রাইট। কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। 12 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টপ কজ অফ দ্য ডেথ অ্যাট গ্লোবাল লেভেল ফ্রম 2000 টু 2019। এটা একটুখানি কারেক্ট করে দিই, 2019 পর্যন্ত, মানে বলতে পারো বিগত 20 বছর ধরে, 2000 সাল থেকে 2019 পর্যন্ত কোন কারণে সব থেকে বেশি লোক মানুষ মারা গেছে, সব থেকে বেশি মানুষ কোন কারণে মারা গেছে? হার্ট ডিজিজের জন্য, এইচআইভির জন্য, ম্যালেরিয়ার জন্য, নাকি টিবির জন্য? এটা 2020 বললে বলতো কোভিডের জন্য, তো 2020 তো দেয়নি, আমাদের পুরো ডিকেড। এটা রিসেন্টলি যেটা হু আছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেই ডেটাটা রিলিজ করেছে। বলো 12 নম্বর, বাবু যারা একটুখানি সি বি দিচ্ছ আমি গুলিয়ে ফেলছি, তুমি কিসের দিচ্ছ? কারণ আমার একটুখানি মেসেজটা লেটে আসে, সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, তোমরা যখন লিখছো তাহলে 12 দিয়ে তারপর যেটা অ্যান্সার হবে সেটা দাও, সো দ্যাট আই কুড মানে আমি সেটা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। ABCD সকলের পেয়ে গেছি, ডিটা বোধ হয় পাইনি, ABC পেয়েছি। সিডি হবে না, ম্যালেরিয়া এবং টিবি হবে না, শ্যামল বলে দিয়েছে। আচ্ছা হবে না, চলো তাহলে 50-50-তে এইটা যদি না হয় তাহলে HIVটাও আই গেস হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? অর্ণব, HIVতে মরেনি বাবা, সব থেকে বেশি HIVতে মানুষ মরবে। কারেক্ট অ্যান্সার যেটা হার্ট ডিজিজ, রাইট। কারেক্ট অ্যান্সার কোনটা? হার্ট ডিজিজ। তাহলে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস রিপোর্ট, এই বিগত 10 বছর ধরে, বিগত 20 বছর ধরে তোমাকে কি দেবে? যেভাবে আমি লিখেছি সেইটা দিতে পারে, বা তোমাকে কিভাবে দেবে বলে দেবে পুরো 20 ইয়ার্স, ডিউরিং 20 ইয়ার্স, বা তোমাকে বলবে টু ডিকেড। ডিকেড মানে হয়ে যাচ্ছে দশক, তাহলে 2 দশক মানে হচ্ছে 20 বছর। এই যাই দিক না কেন, তোমার আনসারটা কোনটা হয়ে যাবে? হার্ট ডিজিজ হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত SSC-র ফর্ম ফিল আপ করনি, এখনো পর্যন্ত তোমাদের হাতে টাইম আছে, চাইলে তোমরা সেটা করতে পারো, রাইট। CHSL, বা যদি মনে করো CHSL-এর ফর্ম হচ্ছে না অ্যান্ড অল দ্যাট, তাহলে ভেঙে পড়ার কিছু নেই বাবু, কারণ খুব শিগগিরই আসতে চলেছে CGL। তাহলে CGL যদি আসে, সেক্ষেত্রে CGL-এর ফর্মটা কিন্তু অতি অবশ্যই ফিল আপ করে দিও। এবং CGL এবং CHSL-এর দুটোরই একটা কম্বাইন্ড ব্যাচ পুরো সেন্ট্রাল প্যারামিটারে আমরা নিয়ে চলে এসেছি, যেটা 29th ডিসেম্বর থেকে কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি, রাইট। তাহলে যারা এখনো পর্যন্ত কেনো না, তারা একটুখানি ফটাফট এটাকে কিনে নিও। এবং কেনার জন্য তোমাদের কি করতে হবে, একটু অফার নিতে হবে, আর অফার পাওয়ার জন্য Y266 কোডটাকে অ্যাপ্লাই করতে হবে, সার্টেন ডিসকাউন্ট পাওয়ার জন্য, হিউজ পাওয়ার জন্য, রাইট। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, আর যে ব্যাচেসগুলো চলছে সেটা হয়ে যাচ্ছে 99 টাকা, 199 টাকার 99 ঘন্টার সায়েন্সের ব্যাচ, আর তার সাথে সাথে হচ্ছে রিজনিং এর দাদাগিরি ব্যাচ। Y266 এই কোডটাকে অ্যাপ্লাই করে রিজনিং একদম বলিষ্ঠ হয়ে যেতে পারো। অ্যাপার্ট ফ্রম দিস, যারা NTPC, এবার NTPC-র ফর্ম, আচ্ছা NTPC রিলেটেড একটা নোটিফিকেশন আছে, সেটা কি পেয়েছো তোমরা? আই হোপ কি আমি গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। টিবি হারেগা জেদ দিশেগা, ভেরি গুড। NTPC রিলেটেড একটা নোটিস আমি গ্রুপের মধ্যে দিয়েছি। এবার কেউ যদি নতুন থাকো বলো কোন গ্রুপ, তাহলে এখানে চলে এসো, এই গ্রুপ। আমার মেল আসছে না এইভাবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ স্টেজ বাই স্টেজ বাই স্টেজ পরীক্ষা নেওয়া হবে, এই কথাই ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে যাদের মেল চলে আসছে মানে তোমাদের একদম স্টার্টিংয়েই পরীক্ষা, তাই একটু উঠে পড়ে লাগো। আর 45 ঘন্টার সেইটার জন্যই একটা, শুধুমাত্র 45 ঘন্টার MCQ সেশন আমাদের স্টার্ট হয়ে গেছে। আর সেই MCQ স্টেশনে ট্রেনটার নাম কি? বুলেট ট্রেন, যেখানে ঝরঝরে রিভিশন হবে শুধুমাত্র জেনারেল স্টাডিজ এবং GK সিরিজ, রাইট। চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন্স নাম্বার 14। রাজেশ, টিবি টিউবারকুলোসিস, হ্যাঁ পেয়েছি। আচ্ছা পঙ্কজেরও পেয়ে গেছো,
আর কার কার পেয়েছো? হ্যাঁ, এ দেখো, এবি মিস্টার 360 লিখে দিয়েছে, রাজেশ, টিবি টিউবারকুলাইসিস। টিউবারকুলাইসিস কোন রোগকে বলা হয়? যক্ষাকে বলা হয়। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ফ্লাই অ্যান এয়ারক্রাফট? এখানে কারেক্ট অ্যান্সার সকলের প্রথমে দিয়েছে এবি মিস্টার 360, অ্যান্ড তারপর সুমন দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, সরলা ঠাকুরাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবার প্রথম ভারতীয় মহিলা যিনি একটা এয়ারক্রাফট উড়িয়েছিলেন সেইটা হয়ে যাচ্ছে আমার কোনটা? সরলা ঠাকুরাল। ঠিক, সরলা ঠাকুরাল দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু গেট অ্যান এভিয়েশন পাইলট লাইসেন্স। উনি লাইসেন্স প্রাপ্ত ছিলেন ফ্লাই অ্যান এয়ারক্রাফট, রাইট? অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, থাকরাল রিসিভ দ্য এয়ারক্রাফট ওয়েন শি ওয়াজ জাস্ট 21 ইয়ার্স ওল্ড। শি অলসো হ্যাজ রিসিভড দ্য টাইটেল অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট এয়ারমেল পাইলট লাইসেন্স। বুঝতে পেরেছ? তাহলে এই প্রশ্নের উত্তর যেটা হবে সেটা অতি অবশ্যই হয়ে যাবে সরলা ঠাকরাল। চলো, এলিমিনেশন অপশনেও যদি হয়ে যেত তাহলে খুবই ভালো। 15 নম্বর কোয়েশ্চেন, সে যাই হোক পড়লো, অর্ণব যাই হোক, নাম্বারের দিকে দেখো না, আনসার দাও, এটা 15-ই ভাবো। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ফ্লাই, ফার্স্ট ওমেন ফ্লাই, ফার্স্ট ওমেন পাইলট ইন দ্য ইন্ডিয়ান নেভি? একটু সেন্টেন্স কনস্ট্রাকশনের গন্ডগোল হচ্ছে, লেট মি কারেক্ট। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন? হু ইজ দ্য ফার্স্ট ওমেন পাইলট ইন দ্য ইন্ডিয়ান নেভি? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলা হচ্ছে আমাদের যে ভারতীয় নৌবাহিনী আছে ইন্ডিয়ান নেভি, তার মধ্যে প্রথম মহিলা পাইলট কে? শিবাঙ্গী স্বরূপ, ভাবনা কান্ত, অবনী চতুর্বেদী, মোহনা সিং। বলা হচ্ছে নেভির প্রথম মহিলা পাইলট কে? এবি 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 করে এখানে ছড়াছড়ি যাচ্ছে, কিন্তু তার আগে তোমাদের বলবো সঠিক আনসারটা জানতে একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দিও যারা এখনো পর্যন্ত শেয়ার করনি, রাইট? তাহলে এখানে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট যিনি, সে হয়ে যাচ্ছে শিবাঙ্গী স্বরূপ। একদম ঠিক, শিবাঙ্গী স্বরূপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, আর বাকিগুলোর যদি আমরা কথা বলি তাহলে দেখো, ভাবনাকান্ত, অবনী চতুর্বেদী অ্যান্ড মোহনা সিং বিকেম দ্য ফার্স্ট ওমেন ফাইটার পাইলট ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। মানে বাকি তিন যে কোথায় ছিলেন, উনি এয়ারফোর্সে ছিলেন, ওনারা এয়ারফোর্সে ছিলেন। ব্যারাজ এখানে আমি কোয়েশ্চেন্সটা কিসের জন্য করেছি, নেভির প্রথম মহিলা কে ছিলেন সেই জিজ্ঞেস করা হয়েছে। মানে নেভি এবং এয়ারফোর্স, আই হোপকে তোমরা বুঝতে পারছো, বায়ুসেনা এবং নৌসেনা দুটোর মধ্যে হিউজ পার্থক্য। তাহলে এখানে নৌসেনা যদি বলা হয় সেটা শিবাঙ্গী স্বরূপ, আর বায়ুসেনার যদি বলা হয় সেক্ষেত্রে তিনটে, ভাবনাকান্ত, অবনী চতুর্বেদী অ্যান্ড মোহনা সিং। ক্লিয়ার? আচ্ছা, আমার ইন্ডিভিজুয়াল টেলিগ্রাম চ্যানেল দিস ওয়ান, এইটা দেখো, রাজেশ দিয়েও দিয়েছে, রাজেশ আমার মানে বলে আমার নামের বানানটা ভুল করেছ, আমি কিন্তু অতিরিক্ত রেগে গেলাম এবার। আমি লিখে দিচ্ছি, সেটাই দেখো, অর্পিতাও দিয়ে দিয়েছে। চলো চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেন্স। 16, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ফ্লাই রাফাল এয়ারক্রাফট ফ্লাইট, লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং, বিলংস টু? কোয়েশ্চনটা ঘুরিয়ে দিয়ে নিজেই ভুলে গেছি কি দিয়েছি। প্রশ্নটা হচ্ছে ভারতে রাফেল নিয়ে তো সব কিছুই জানো তোমরা, রাইট? সেই রাফেল যে উড়িয়েছে তার নাম কি? শিবাঙ্গী সিং, এটা সকলে জানে। এখানে আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে সে কোথা থেকে বিলং করে। সিং দেখাবো,
রাফেল যে উড়িয়েছে তার নামটা কিন্তু মনে রেখো। আর এখানে আমি এক্সট্রা কোয়েশ্চেন যেটার সাথে জুড়েছি সেটা হয়ে যাচ্ছে শিবাঙ্গে সিং তিনি কোথা থেকে বিলং করে, এবং এখানে সকলে বেশিরভাগটা দিয়েছে কোনটা, বেশিরভাগ দিয়েছে সি মানে মুজফ্ফরপুর, বাট দ্য কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে বি বারাণসী। শিবাঙ্গী স্বরূপ যেটা একটু আগে পড়লে সে হয়ে যাচ্ছে তোমার এই মুজফ্ফরপুর থেকে বিলং করছে, মানে ইনি বারাণসী থেকে। বোঝা গেল? সতেরো নাম্বার কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়া? বলো, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়া? ক্রিসমাস আসছে না, ক্রিসমাস ওই সিংগুলো বেরোয় না, হেয়ার হেয়ার ব্যান্ডের মতো যেগুলো থাকে। হ্যাঁ অর্ণব, আমি দেখেছি বাবু, তুমি ঠিক দিয়েছিল। বলো এটার, বলো প্রথম ফিমেল অ্যাক্ট্রেস ভারতে কে? বেশ মেলানো গোছানো অ্যান্সার আসছে, এবং কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে দুর্গাবাই কামাত। এক্স্যাক্টলি, যারা যারা বি দিয়েছো তারা একদম ঠিক অ্যান্সার দিয়েছো, দুর্গাবাই কামাত। সেটা হয়ে যাচ্ছে প্রথম ভারতীয় মহিলা অ্যাক্ট্রেস। এবি মিশ্রা 36 বলছে, আবার ওর আবার ফেভারিট হচ্ছে মাধুরী দীক্ষিত। তাহলে ভালো। 18, দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ফুটবল ক্লাব, পৃথিবীর সব থেকে পুরনো যে ফুটবল ক্লাব আছে তার নাম কি? রিয়াল মাদ্রিদ, শেফিল্ড, আর্সেলান, ম্যানচেস্টার ইউনাইটেড, উইচ ওয়ান? সবার জন্য পড়াতে হবে পবিত্র, একই কথা কেন বারবার বলো? আমি বারংবার বলেছি, নো ইটস নট পসিবল ফর মি, সো ডোন্ট ফোর্স মি। রিয়েল মাদ্রিদ স্পেন, আমি কোয়েশ্চেনটার বলেছি পৃথিবীর সব থেকে পুরনো ফুটবল ক্লাব, সব থেকে পুরনো ফুটবল ক্লাব কোনটা? এখানে বি যারা দিয়েছো একদম ঠিক দিয়েছো, এক্স্যাক্টলি শেফিল্ড হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। পৃথিবীর সব থেকে পুরনো ফুটবল টিম হচ্ছে দিস ওয়ান, রাইট? চলে গেলাম পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন্স নাম্বার 19, হাউ মেনি পিপল ক্যান শেয়ার আ নোবেল প্রাইজ, মানে কতগুলো মানুষ ম্যাক্সিমাম একটা নোবেল প্রাইজকে শেয়ার করতে পারে? তোমরা যদি 2-3 বছরের ট্রেন্ড দেখো, দেন ইউ ক্যান সে আনসার, ইজিলি বলতে পারবে ম্যাক্সিমাম কতজন শেয়ার করতে পারে। ইভেন লাস্ট ইয়ারের আমি একটা হিন্টসও দিয়ে দিয়েছি, লাস্ট ইয়ার ইকোনমিক্সের যে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল ইকোনমিক্সে, সেই নোবেল প্রাইজটা দেখলে বুঝতে পারবে যে কতগুলোতে দেওয়া যায়, ম্যাক্সিমাম পিপল যেটাকে দেওয়া যায়। নট মোর দ্যান থ্রি, এক্স্যাক্টলি নট মোর দ্যান থ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। কুড়ি নাম্বার, হুইচ ইজ দ্য আধার হেল্পলাইন নাম্বার? আধার জানো, সেই আধার হেল্পলাইন নাম্বার কত? আচ্ছা, তার সাথে সাথে আমাকে এটাও বলে দেবে যে আধারে কতগুলো নাম্বার থাকে, আধারে কতগুলো নাম্বার থাকে সেটাও আমাকে বলবে। ইভেন কিছুদিন আগে একটা কোয়েশ্চেন আমি দেখছিলাম, আই গেস ইডি ছিল, ইডিরই কোনো একটা ছিল এক্সাম, যেখানে জিজ্ঞেস করেছিল যে প্যান কার্ড যেটাকে বলা হচ্ছে সেই প্যান কার্ডের মধ্যে কতগুলো ক্যারেক্টার থাকে, হাউ মেনি ক্যারেক্টার্স দেয়ার ইন দ্য প্যান কার্ড। তাহলে এখানে আধারে কতগুলো নাম্বার থাকে সেটা আমাকে বলবে, আর আধারের হেল্পলাইন নাম্বার কোনটা সেটা বলবে। ইয়াস, আধারের হেল্পলাইন নাম্বার বা টোল ফ্রি নাম্বার যেটা সেটা হয়ে যাচ্ছে 1947 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুনে নাও, আধার কার্ড প্যান নাম্বার গুনে নাও। আমি এই কোয়েশ্চেন্সটা বললাম কারণ কোয়েশ্চেন্সটা এসেছে, তো তোমাদের কাছে যে কার্ডগুলো আছে বা যে কোডগুলো আমি তোমাদের অলরেডি ফাইন্যান্স রিলেটেড ম্যাটারে পড়িয়েছিলাম, সেই কোডগুলো কিন্তু একটুখানি পড়ে যাও, রাইট?
চলো চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21। ফরেন কারেন্সি হুইচ হ্যাজ আ টেন্ডেন্সি অফ কুইক মাইগ্রেশন ইজ কল্ড, মানে যদি বৈদেশিক মুদ্রার এই ধরনের কোনো টেন্ডেন্সি থাকে যে আজকে এই কান্ট্রি থেকে কালকে ওই কান্ট্রিতে পাড়ি দেওয়ার, এই ধরনের খুব কুইকলি খুব ফ্রিকোয়েন্টলি যদি ওরা নিজেদের ডেস্টিনেশনটা চেঞ্জ করতে থাকে, তাহলে সেই টাকাটাকে কি বলা হয়? কোল্ড কারেন্সি, হট কারেন্সি, লিকুইড কারেন্সি, চলো এখানে বলে দিই ফিয়াট কারেন্সি, বা নান অফ দিসই থাক। ফরেন কারেন্সি ইন হুইচ আজ দ্য টেন্ডেন্সি টু কুইক মুভ, এটা কোনটা? সকালবেলা ক্লাসে, মানে যেটা আমি তিনটের সময় আজকে অ্যাকচুয়ালি চালিয়েছিলাম, সেই তিনটের ক্লাসে আমি তোমাদের মনে আছে FII বলেছিলাম। FII কি? সেই FII-কে আমরা বলি হট মানি। কেন? কারণ এই ধরনের যে ইনভেস্টমেন্ট হয় সেটা যখন খুশি কি হয়ে যেতে পারে, চলে যেতে পারে। মানে ইটস লাইক, মনে করো এক্স ওয়াই জেড কোনো কোম্পানি কী করেছে, পাতাঞ্জলিতে টাকা লাগিয়েছে শেয়ার মার্কেটের মাধ্যমে। পাতাঞ্জলি কোম্পানি যেটা আছে সেখানে কী করেছে, ইনভেস্ট করেছে কত কোটি টাকা, 10 কোটি টাকা ইনভেস্ট করেছে। 10 কোটি টাকা হয়েছিল যখন শেয়ার কিনেছে, তারপর দেখলো যে দু মাস বাদ সেটা আমার কত হয়ে গেছে, সেটা আমার হয়ে গেছে কত, 10.1 crore, তো প্রফিট হয়ে গেছে। ও কী করলো, সমস্ত শেয়ারগুলো যেটা আছে সেটাকে সেল করে দিল, বা মনে করো বেশি লসে যাচ্ছে, লসে গিয়ে কমে যাচ্ছে, তখন ও কী করে দিল, সেল করে দিল। এবং সেই টাকা বললো যে আমি আর ইন্ডিয়াতে ইনভেস্টই করবো না, আমি চলে গেলাম অন্য একটা কোম্পানিতে। বোঝা গেল, পাতাঞ্জলির বদলে এবার অন্য একটা কোম্পানিতে গিয়ে চুঁচা কোম্পানিতে মনে করো ইনভেস্ট করে দিল। তো যে সমস্ত টাকা খুব ফ্রিকুয়েন্টলি এই দিক থেকে ওই দিক মুভ করে তাদেরকে বলা হয় যে হট মানি, উবে গেছে, উড়ে গেছে। তাহলে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে বি। এখান থেকে আর একটা কোয়েশ্চেন্স আসতে পারে, রাইট? সেই কোয়েশ্চেন্সটা কোনটা, সেটা হয়ে যাচ্ছে FII কে আমরা আর একটা কোন নামে জানি, FII ইজ অলসো নোন অ্যাজ হট মানি। বুঝতে পারলে? হট কারেন্সি, আই হোপ কে তোমরা বুঝতে পেরে গেছো। এবার রেডিও মির্চি ছেড়ে বেরিয়ে আসো। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন্স নাম্বার 22। হু ইজ দ্য অথর অফ দ্য বুক উই ইন্ডিয়ান্স, খুব ফেমাস বুক ছিল এটা। না না পঙ্কজ, FDI নয়, মোর দ্যান 10% যদি হয় দ্যাটস কল, মোর দ্যান 10% FII ইজ কল্ড ইউর FDI, ঠিক আছে? এইটা আর FII যে টাকাটা ইনভেস্ট করে সেটা খুব কুইকলি এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে ভ্যানিশ হয়ে চলে যেতে পারে, মানে ইনভেস্টমেন্টটা খুব ফ্রিকুয়েন্ট, আজকে এই কান্ট্রিতে আছে তো কালকে এই কান্ট্রিতে আছে, রাইট? কিন্তু ভাবো যদি কোথাও একটা ফ্যাক্টরি তৈরি করা থাকতো, ফ্যাক্টরি তো অত কুইকলি মুভ করতে পারে না। বোঝা গেল, ফ্যাক্টরি অত কুইকলি মুভ করতে পারে না। ফ্যাক্টরি যদি ইনভেস্টমেন্ট হয় সেটা হচ্ছে FDI, টাকা রাখলো শুধু সেটা হয়ে গেল FII, রাইট? আর টাকা যেটা সেটাকেই আমরা বলবো হট মানি। চলো এবার আমরা এখানে কারেক্ট অ্যান্সারটা দেখে নিই, যেটা বলা হয়েছে উই ইন্ডিয়ান্সের কত নম্বর কোয়েশ্চেন হবে ভুলে গেছি, 22। উই ইন্ডিয়ান্সের লেখককে খুশওয়ান্ত সিং ইজ দ্য রাইট অ্যান্সার, ভেরি গুড, বেশ, ভুলও হয়েছে আবার ঠিকও হয়েছে। ঠিকের খাতায় যারা আছো, ঠিকের খাতায় আছে বিজয় আছে, বিজয়ের পর এবি মিস্টার 360 আছে, অ্যান্ড দেন তারপর শ্যামল আছে, রাজেশ বাবু, খুব সিম্পল ইজি একটা ইংলিশ লেখা আছে, তুই নিজে একবার পড়ে দেখ, তুই যদি চেষ্টা না করিস তাহলে তুই CHSL পরীক্ষা কি করে দিবি? একটুখানি আমাকে অ্যান্সারটা দে। CHSL এ তোকে তো বাংলাতে কেউ বলে দেওয়া থাকবে না, তোমাকে যেটা অ্যান্সার দিতে হবে সেটা ইংলিশেই দেওয়া থাকবে, তোমাকে মার্ক করতে। তুমি যদি একটুখানিও ইংলিশ পড়ে নিজে বোঝার চেষ্টা না করো তাহলে তুমি কি করে পারবে পরীক্ষার হলে? চেষ্টা তো করো একবার। বলা হয়েছে এখানে হু ইজ দ্য অথর অফ দ্য বুক উই ইন্ডিয়ান্স, বারংবার এই অথর কথাটা পেয়েছো, অথর মানে কি লেখক, তাহলে উই ইন্ডিয়ান্স আমরা ভারতীয় এই বইটার লেখককে অ্যান্সার দিতে হবে। দ্য অ্যান্সার ইজ খুশওয়ান্ত সিং।
চলো পরের কোয়েশ্চনস। 23, হুইচ টেম্পল হ্যাজ লংগেস্ট করিডর? করিডর মানে বারান্দা। এবার লংগেস্টের কথা, টেম্পলের কথা তুমি নিজে বুঝবে। নিজে একটুখানি বুঝতে শেখো, তাহলে দেখবে ঠিক বুঝতে পারবে। কোন মন্দিরের সব থেকে বেশি বড় বারান্দা বলেই ফেললাম, নাও। হুইচ টেম্পল হ্যাজ দ্য লংগেস্ট করিডর? মীনাক্ষী টেম্পল, যেটা মাদুরায় অবস্থিত। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এবার পড়াশোনাতে একটু মন দিয়ে দাও, কারণ সামনে অনেক কটা পরীক্ষা পরপর। মুকুল, পরীক্ষার হলে ভুলবে না। এখানে তুমি শুধু অপশনসগুলো ভালো করে দেখে যাও, ওখানে গিয়ে দেখবে অপশন আসার সাথে যাই হোক কোথাও না কোথাও একটা লিঙ্ক তুমি করতে পারছ। রামানাথা স্বামী টেম্পল রামেশ্বরম ইজ দ্য কারেক্ট আনসার। রামানাথা স্বামী টেম্পল রামেশ্বরম, সেটা হয়ে যাচ্ছে সব থেকে লংগেস্ট করিডর, ঠিক? রামেশ্বরম, ভেরি গুড। চলো, মেজরিটি স্টুডেন্ট এখানে কারেক্ট আনসার দিয়েছে, ওয়েল ডান। 24, ওয়েন ইজ বর্ডার সিকিউরিটি ফোর্স ফর্মড? বলো। বলা হচ্ছে যে ওয়েন ইজ বর্ডার সিকিউরিটি ফোর্স ফর্মড, কত সালে বর্ডার সিকিউরিটি যে ফোর্সটা আছে সেটা তৈরি হয়েছিল। ভেরি গুড কৌশিক, পেট আপ, চালিয়ে যাও, ডেফিনেটলি হবে, পড়াশোনা করো তাহলেই হবে। পুলিশ অফিসার হলে আবার দেখিস রাস্তাঘাটে হলে একটু হেল্প টেল্প করে দিস। 1470 বলছে অনেকে, আবার অনেকে বলছে 1952 বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা সেটা হয়েছিল 65-তে। 1965 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেউ কি ঠিক অ্যান্সার দাওনি? ডি কে দিয়েছে? একজন এখানে ঠিক অ্যান্সার দেখতে পেলাম না, কারোরটা আমি দেখতে পেলাম না, কারণ না। কিউ এখানে লাস্টে, এখন ফাইনালি আমি দেখতে পেলাম যে 1st December 1965, তার আগে সোমনাথ দিয়েছে। চলো যাই হোক, ভেরি ব্যাড। 25, স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন লিভিং অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। সরি, এখানে স্পেস হবে। স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন লিভিং অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট ইজ কল্ড। বুঝতে পারলে কি বলা হচ্ছে? এই যে আমরা বেঁচে আছি এবং আমাদের সাথে এনভায়রনমেন্টের যে রিলেশন, সেই রিলেশনটাকে কি বলা হচ্ছে? লিভিং, জীবিত প্রাণী, এবং আমাদের যে এনভায়রনমেন্ট চারিপাশের, তাদের যে সম্পর্ক সেইটা নিয়ে যদি পড়াশোনা হয় সেটাকে কি বলা হবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। ভেরি গুড বিজয়, ওয়েল ডান। আর তার আগে, আচ্ছা এই শানকা বিশ্বাস, তুমি সিও দিয়েছো, বিয়ে দিয়েছো, মানে ওই ট্রু অ্যান্ড ফলস, ম্যাম এবার বুঝে নিক কোনটা। হ্যাঁ, দ্য কারেক্ট আনসার ইজ ইকোলজি, ইকোলজি, একদম ঠিক দিয়েছো। তারপর 26, স্টাডি অফ এজিং ইজ কল্ড, মানে কতটা বয়স হয়েছে সেটা কি করে বুঝবে? এখন তো ক্যামেরার সামনে ধরলেই নাকি বলে যে বয়স বদলেছে, তোমার 32 বছর লাগছে, তোমাকে 28 বছরের লাগছে, তোমাকে 16 বছরের লাগছে, কিন্তু এই ধরনের ফালতু অ্যাপ দিয়ে নয়। স্টাডি অফ এজিং, প্রপারলি যেটা এজিং করা সেটার নাম কি? অ্যান্থোলজি, গার্নোটোলজি অ্যান্ড পোমোলজি এবং অ্যান্ড্রোলজি, হুইচ ওয়ান? হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি সকলের দেখতে পাচ্ছি।
জেরন্টোলজি, এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে জেরন্টোলজি। স্টাডি অফ এজিং ইজ কল্ড জেরন্টোলজি, স্টাডি অফ এজ ইজ কল্ড ইউর জেরন্টোলজি, রাইট। এবং বাকিগুলো যদি আমরা একটুখানি ফটাফট বলতে পারি তাহলে খুবই ভালো হয়। অ্যান্থোলজি কোনটা? ফুল এবং ফুলের গাছপালা, সেটা নিয়ে পড়লে হলে যে সেটা কি, সেটা অ্যান্থোলজি হয়ে যাচ্ছে, রাইট। আমি যদি এখানে পোমোলজির কথা বলি সেটা হয়ে যাচ্ছে কি, স্টাডি অফ কাল্টিভেটস অফ ফ্রুটস, মানে ফুল নিয়ে পড়াশোনা করলে অ্যান্থোলজি, ফল নিয়ে পড়াশোনা করলে হয়ে যাবে পোমোলজি, রাইট। আর যদি আমি অ্যান্ড্রোলজির কথা বলি সেটা হয়ে যাচ্ছে স্টাডি অফ মেল ফার্টিলিটি। বোঝা গেল? এই ধরনের স্টাডি মেটগুলো, স্টাডি যে পার্টগুলো সেটা কিন্তু অতি অবশ্যই দেখে নিও, ঠিক আছে। আজকে আমি এই পর্যন্ত রাখছি আবার, কারণ 25টা হয়ে গেছে আর তোমরা দেখছো 18 নম্বর সিরিজ চলছে। আমি তোমাদের টপ 500 করাবো বলেছিলাম এবং সেই রাস্তায় এগিয়ে চলেছি, তো বুঝতেই পারছো। এবং সেখান থেকে NTPC-তে বেশ কয়েকটা কোয়েশ্চেন তোমরা কমনও পেয়েছো, CHSL-এও পাবে, এটুকু আমি শিওরিটির সাথে না বলতেও পারলেও চান্সেস দিচ্ছি, ঠিক আছে। 18 x 26 বা 25, প্রত্যেক দিন মিনিমাম কোর্সের দিন 30ও করেছিলাম আমরা, তো এইটা যদি মিনিমাম দেখি তাহলে নিজেরাই বুঝে নাও কতগুলো কোয়েশ্চেন আমাদের অলরেডি সলভ হয়ে গেছে। তো এইভাবেই থাকো, আর কালকে 11টায় ক্লাস আছে, 10টায়, 1টা, 2টো, 3টে ওই রকম নেই, কালকে 11টাতেই ক্লাস আছে, 11টার সময় থেকো, আবার সন্ধে 6টার সময়। কেউ যদি নতুন থাকো তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, রাইট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।